OnePlus এর আরেকটি নতুন ফোন লঞ্চ করতে যাচ্ছে যার নাম OnePlus Nord CE 2 5G। এই ফোনটির স্পেশাল ফিচার আছে 90Hz রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে, MediaTek-এর Dimensity Most Powerful Gaming Chipset and 65W ফাস্ট চার্জার মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার। এছাড়াও এই ফোনটার ক্যামেরা প্লেসমেন্টে থাকছে নতুন চমক। সো আজকের ভিডিওতে কি কি চমক অপেক্ষা করছে OnePlus Nord CE 2 5G এই ফোনটিকে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সেই সাথে জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং এর লঞ্চিং ডেট সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। তো বরাবরের মতো সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন ভিডিওটি শুরু করার আগে আজকের ভিডিও লাইক টাগে দিলাম মাত্র 50টা, আশা রাখি কমপ্লিট করে দিবেন। প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির রিয়ার পার্টে থাকছে গ্লাস, তবে সাথে থাকছে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালার, সাথে থাকছে গ্লসি ফিনিশ, যার ফলে লুকের দিক থেকে প্রিমিয়াম হবে এই ফোনটি। এছাড়াও এই ফোনটির স্কোয়ার সার্কেলে থাকছে ফোনটার ক্যামেরা সেট আপগুলো, তার পাশে থাকছে ফ্ল্যাশ লাইট। এছাড়াও এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো, কেননা এই ফোনটা ওয়েট থাকছে 173 গ্রাম। সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে, ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল, যেখানে বসানো হয়েছে এই ফোনটার সেলফি ক্যামেরা। লুক এবং ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে। আপনাদের কাছে এই ফোনটার ডিজাইন কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেন্সিটি থাকছে 409। এছাড়াও এই ডিসপ্লেতে থাকছে 90Hz রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। তবে এখানে 120Hz রিফ্রেশ রেট দিলে অনেক বেটার হতো। কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে অক্সিজেন ওএসে, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 11 সাপোর্ট। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 900, যেটি 6nm টেকনোলজির উপর বেস্ট অপারেটিং সিস্টেম। এর জিপিইউ থাকছে মালিজি 68 MC4। মিডিয়াটেকের ডাইমেনসিটি 900 একটি পাওয়ারফুল গেমিং চিপসেট, এটিকে পাবজির মতো গেমস রান করতে পারবেন হায়ার গ্রাফিক্সে। ফোনটিতে 128/128 এই 2 GB র্যাম থাকছে, তবে থাকছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ। এখন কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেট আপ নিয়ে। এই ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 64MP, টুতে থাকছে 8MP আল্ট্রাওয়াইড, থার্ডে থাকছে 2MP মাইক্রো লেন্স। এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজলিউশনে। এছাড়াও ভিডিও স্টেবলের জন্য থাকছে ইএসএর সুবিধা। এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে 8MP সেলফি ক্যামেরা, সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps। ওভারঅল এই ফোনটার ক্যামেরা সেট আপ মোটামুটি ভালোই মনে হয়। ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে 4500mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, তবে সাথে থাকছে 65W একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে। সো ভিউয়ার্স, এই ছিল OnePlus Nord CE 2 ফুল ডিটেলস। এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং লঞ্চিং ডেট। এই ফোনটার প্রাইস হতে পারে 30-35 হাজার টাকার মধ্যে, আর এই ফোনটি খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবে। সো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য, সেই সাথে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন,